বিসমিল্লা আমারিক অসল্লাহবার রাখাত ধন্যবাদ সম্মানিত বাইককে প্রশ্ন করার জন্য আপনি বায়াত সম্পর্কে জানতে চেয়েছেন বায়াতের বিভিন্ন প্রকার রয়েছে ইসলামের মধ্যে তবে এইসবগুলোই আপনার বিশাল্লাল্লাহ ইসাল্লাম এবং যারা মুসলমানদের খলিফা হবেন তাদের সাথে সম্পৃক্ত সাধারণ মানুষ যারা আলেম ওলামা তাদের মানুষের কাছ থেকে বায়াত নেওয়ার কোনো অধিকার ইসলামের মধ্যে নেই তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বায়াতগুলো নিয়েছেন মানুষের কাছ থেকে তার মধ্যে একটা হলো ইসলাম বায়াতু আলা ইসলাম যে ইসলাম গ্রহণ করার উপরে বায়াত নেওয়া এরম সম্মান হয়েছে তাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিছেন সেই সম্পর্ককে কুরআন একাডেমী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া হুন নবী ওয়া যাকা মুমিনাতু ই বাইয়ি আ না কানাল্লাহু শিকনা বিল্লাহি শাইআ বিহে নিব মহম্মদ সালসাল্লাম যখন তোমার মনে আসবে মোমেন্ট নারীরা আসবে তখন তুমি তাদের কাছ থেকে বা গ্রহণ করে যে তারা আল্লাহর সাথে কাউকে চুরি করবে না তারা ওলায় শরুক তারা চুরি করবে না ওলায় নিন তারা জিনা না করবে না ওরা একটু না ওলাদা হুন না এবং তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না ওরা তিন নিন ইফতারি নাহু বাইনা বাই না এ দি হিন আরজুলী হিন না ওলা ইয়াসি নাকা ফিমা এবং তারা কোনো মিথ্যা প্রবাদ দিবে না তারপরে তারা আপনার অবাধ্য হবে না যদি এগুলো তারা মানে তাহলে আপনি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন এবং তাদের জন্য তবা করেন আল্লাহ খুমাসিন তো এটা যারা মুসলমান হয়েছে তাদের কাছ থেকে রসুল সাল্লাহ ইসলাম এই বায়াত নিয়েছেন ইসলামের দাওয়াত দিয়ে যে তারা যেন এগুলো মানে এটা রসুল সাল্লাহ ইসলাম নিয়েছেন কিন্তু এখন যারা নতুন মুসলমান হচ্ছে তাদেরকে মুসলমান করে আপনি তাদেরকে ইসলামের শিক্ষা ইসলামের বিধান মানার ক্ষেত্রে তাদেরকে এটা বলতে পারবেন ইসলাম মানার জন্য কিন্তু তার কাছ থেকে এই বায়াত নয় নেওয়া নয় যে তুমি এখন আমার কথা মতো চলবে বা আমার কাছে ব্যয়াত করো না সে ইসলামের কাছে ব্যয়াত করলো ইসলাম মানার ব্যাপারে সে ব্যয়াত করলো আর যেটা রসুলসালা ইসালাম দিনায় হিজরতের আগে করেছেন বেয়াত আকাবা সানিয়া যে আকাবা প্রথম আকাবা এবং দ্বিতীয় আকাবার বেয়াত সেটা ছিল যে আন্নুসাল মানা যে সাল্লামকে সাহায্য করা এবং তার উপর আক্রমণ হলে তাকে রক্ষা করা এটা রসুল সাল্নাল্লা সাল্লাম করেছেন এটাও তার অধিকার ছিল নবী হিসাবে সাধারণ মানুষ এটা করতে পারবে না যা মধ্যে দেশ সম্পর্কে আসছে যে উবাই ও কা আন আন তাম নাও নামিন নিসা আমি তোমাদের কাছ থেকে বায় নিচ্ছি এর ভিত্তিতে যে তোমরা আমাকে রক্ষা করবে যেভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে স্ত্রীদেরকে রক্ষা করুক মুসাদ আহাম হাদিস বর্ণিত হয়েছে এবং আলবানী রহমান হাদিসকে সে বলেছেন এটাও রসুল সাল্লাহ সাল্লামের সাথে খাস সাধারণ মানুষের জন্য নয় এরপরে আপনার মানে জেহাদের উপরে বেয়াত করা যিনি খলিফাদুল মুসলিমিন হবেন এবং জিহাদের জন্য তিনি ডাক দেবেন তার কাছে বেয়াত করা যাবে এটা চলবে যদি কামাক পর্যন্ত এটা চলবে যদি সেরকম খলিফা হয় খলিফতুল মুসলিমিন হয় তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা থাকে এবং তিনি যদি জেহাদের ডাক দেন কাফের বিরুদ্ধে কাফের রাষ্ট্রের বিরুদ্ধে সেখানে মুসলমানরা তার কাছে বেয়াত করে তার সাথে জেহাদে অংশগ্রহণ করতে পারবে যে সম্পর্কে আল্লাহুল্লাহ আলমিন বলেছেন যে ইন্না আল্লাযীনা ইবা'উনকা ইনমা ইবা'উনুম ইবা'উনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহুম যে যারা তোমাদেরের বায়াত করে তারা মূলত আল্লাহর কাছে বায়াত করতেছেন তো এটা আপনার মানে খলিফাতুল মুসলিম যিনি হবেন তিনি এটা করতে পারবেন তো সাধারণ মানুষ যারা তারা কোনো বায়াত মানুষের কাছ থেকে নিতে পারবে না তারা শুধু দাওয়াত দিবে এটাই তাদের কাজ হলো যে মানুষ মানে বায়াত নাও করতে হলো যে মানে তার কথা মতো চলা কিন্তু তার ভুল ভ্রান্তি হতে পারে অথবা সে যদি তার কথা মতো না চলে তাহলে তাকে সে শাসন করতে পারবে হত্যা করতে পারবে তো এই অধিকার কোনো আনেমন আমার নেই সেটা করতে পারবে না তো এই জন্য সাধারণ মানুষ ব্যয়াত নেবে না ধন্যবাদ আপনাকে সালাম আনিব